জাহিন সাহেবের দিকে তাকাতে উনি মুচকি মুচকি হাসতে লাগলেন। নিমিষে একটা অবিশ্বাসের ছায়া চোখ থেকে সরে গেল। নিস্তব্ধ পথ দিয়ে যখন হাঁটছিলাম তখনও মনে হাজারটা সংশয় ছিল জাহিন সাহেবকে নিয়ে। অজানা একটা ভয় যেন তখন ঘিরে ধরেছিল। মনে হচ্ছিল জাহিন সাহেবকে বিশ্বাস করে আমি ভুল করছি না তো। তবে সে অবিশ্বাসের চাদরটা সরে গেল জাহিন সাহেবের কাণ্ড দেখে। এত বড় সারপ্রাইজ পাবো সেটা আশাও করতে পারিনি। লক্ষ্য করলাম অনেকগুলো ছোট ছোট বাচ্চা বেলুন নিয়ে এসে আমার দিকে দৌড়ে আসছে। সবগুলো ছোট বাচ্চা আমাকে ঘিরে ধরেছে। আমার দিকে কেউ বেলুনে গিয়ে দিচ্ছে, কেউ ফুল। অসম্ভব ভালো লাগার একটা মুহূর্ত তৈরি হয়েছিল। আমি অবাক চোখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে ওনার দিকে তাকালাম আর শান্ত গলায় বললাম, এত বাচ্চা কোথায় পেয়েছেন? উনি হালকা হেসে বললেন, এটা একটা এতিমখানা, এখানে অনেক বাচ্চা আছে। হুট করে এত বড় সারপ্রাইজ কেন দিলেন? এটা কি আগে থেকে চিন্তা করে রেখেছিলেন? সারপ্রাইজ তো কল্পনা করেই দেওয়া হয়। আমার খুব ইচ্ছা হলো আপনাকে একটা সুন্দর দিন উপহার দিই, তাই ছোটখাটো সারপ্রাইজ দিলাম। এখানের বাচ্চাদের সাথে থাকলে আপনার মন ভালো হয়ে যাবে। আমি যখনই সময় পাই এখানে চলে আসি, এদের সাথে কথা বলি, সময় কাটাই। আমার কাছে তখন ওই সময়টা সবচেয়ে বেস্ট মনে হয়। এখানে আসেন কতদিন যাবত? অনেক দিন হবে। স্টুডেন্ট অবস্থায় থাকাকালীন টাকা জমিয়ে এখানে বাচ্চাদের জন্য চকলেট আনতাম। সত্যি বলতে এই কাজগুলো মনে প্রশান্তি দেয়। এখন চাকরি পাওয়ার পর কিছু অংশ এই বাচ্চাদের জন্য বরাদ্দ রেখেছি। আপনি কিন্তু মাঝে মাঝে আমাদের সাথে এসে এদের সাথে দেখা করতে পারেন। আমি হালকা গলায় বললাম, অবশ্যই আসব। সেদিন পুরোটা দিন বাচ্চাদের সাথে কাটিয়েছিলাম। মাকে কল দিয়ে বলে দিয়েছিলাম ফিরতে দেরি হবে। এতটা ভালো সময় ছিল সেটা ভাষায় প্রকাশ করার মতো না। দুপুরে বাচ্চাদের সাথে বসেই খেলাম। ফেরার সময় সবগুলো বাচ্চা এসে ঘিরে ধরেছিল। কত মায়া এই বাচ্চাগুলোর মধ্যে, কত অল্প সময় আমাকে আপন করে নিয়েছে। সবগুলো বাচ্চার থেকে বিদায় নিয়ে বাসায় আসার জন্য রওনা দিলাম। একটা রিক্সা ভাড়া করে পরন্ত বিকেলে হালকা মৃদুমগ্ন বাতাস উপভোগ করে বাসায় আসলাম। বাসায় আসার সাথে সাথে জাহিন সাহেব বলে উঠল, এখনো তো সন্ধ্যা হতে বাকি, চলুন একটু ছাদে যাওয়া যাক, দুজন একসাথে না হয় আকাশ দেখবো। আমি জাহিন সাহেবের কথায় দ্বিমত করলাম না, ওনাকে নিয়ে চলে গেলাম ছাদে। এর মধ্যে জাহিন সাহেব হাঁটুকের একটা ফুল নিয়ে বলল, আপনাকে অনেকদিন যাবত একটা কথা বলতে চেয়েও পারিনি, আমি আপনাকে ভালোবাসি। কথাটা জানি না কতটা আপনার কাছে বিশ্বাসযোগ্য, তবে আমি সত্যি আপনাকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছি। জাহিন সাহেব যখন আমাকে কথাটা বলল আমার শরীরটা কেঁপে উঠল, চোখে জল ছলছল করছিল। হালকা রাগি চোখে তাকিয়ে কোনো কথা না বলেই ছাদ থেকে চলে আসলাম, কারণ আমি জাহিন সাহেবকে সবসময় ভালো একজন বন্ধু ভেবে এসেছি। আর আমার অবস্থাও দিনকে দিন খারাপ হচ্ছে। এখন জাহিন সাহেবের এমন আবেগে আমাকে সাড়া দিলে হবে না। জাহিন সাহেবকে ভালো লাগে, তবে ওনার পাগলামিতে সায় দিয়ে আমি পাগলামি বাড়াতে পারবো না। এসব ভেবে ঘরে এসে বেলকনিতে দাঁড়ালাম। ছন্ন ছাড়া মনটা আজকে অনেক বেশি বেবরোয়া হয়ে গেছে। আয়নকেও কেন জানি খুব বেশি মনে পড়ছে। একদিকে এত কিছুর পরও আয়নকে ভুলে থাকতে পারলেও পুরোপুরি ভুলতে পারিনি। অন্যদিকে জাহিন সাহেব, কেন জানি না এসব ভেবে চোখ দিয়ে উপচে জল পড়ছে। ঠিক তখনই বাবা আমার পাশে এসে দাঁড়ালো। বাবার উপস্থিতি টের পেয়ে চোখটা মুছে নিলাম। বাবা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কি হয়েছে মা, এত বিমর্ষ কেন? তেমন কিছুই না। আমাকে বল, হালকা লাগবে। সত্যি তেমন কিছু না। আচ্ছা বাবা, আমার অপারেশনের ডেটটা কবে? বাবা কণ্ঠটা ভারী করে ভাঙা গলায় জবাব দিল, আর 15 দিন পর। কেন রে মা? না বাবা, এমনি। আচ্ছা বাবা, আমার কিছু হলে কি তোমার খুব বেশি খারাপ লাগবে? কথাটা শুনে বাবার চোখের জল যেন গড়গড়িয়ে পড়ছে। আমাকে বুকের মধ্যে মিশিয়ে নিয়ে বলল, আমার মেয়েটার কিছুই হবে না। মারে তুই এমন বলিস না। আমিও হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে বললাম, বাবা আমিও তোমার বুকে এভাবেই থাকতে চাই। বলেই বাবাকে কতক্ষণ জড়িয়ে ধরলাম। বাবার হয়তো নিজেকে সামলাতে খুব কষ্ট হচ্ছিল, তাই বাবা আমাকে বেলকনিতে রেখে রুমে চলে গেলেন। এর মধ্যেই জাহিন সাহেবের বোন আনিসার আগমন ঘটল। আনিসা আসতেই আমি আমার চোখের জল মোছায় ব্যস্ত হয়ে পড়লাম। আর আনিসা হুট করে কেন আসলো সেটাও ভাবতে লাগলাম। এর আগে আনিসা কখনো আসেনি। সেই যে কথা হয়েছিল, এরপর আনিসার সাথে তেমন কথা হয়ে ওঠেনি। আনিসা ঠিক আমার পাশে দাঁড়ালো, তারপর বলল, একটা কথা বলবো? কি বলতে চাও বলো। ভাইয়াকে কেন ফিরিয়ে দিলে? সব কিছু চাইলেও জড়িয়ে নেওয়া যায় না আনিসা। তোমাকে ভাইয়া অনেক ভালোবাসে। আমার ভাইটা আজকে কষ্ট পাচ্ছে, তবে তুমি তাকে গ্রহণ করনি তার জন্য কষ্ট পাচ্ছে না, কষ্ট পাচ্ছে তুমি কষ্ট পেয়েছো এটা ভেবে। বলেই আনিসা চলে গেল। সারা রাত আমি জাহিন সাহেবের কথা ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে উঠে বেলকনিতে গিয়ে দেখলাম জাহিন সাহেব দাঁড়িয়ে আছেন। দেরি না করে ছুটে গেলাম ওনার কাছে। উনি ভাঙা সুরে বলল, আপনাকে কি আমি খুব বেশি কষ্ট দিয়েছি?
আমার কথায় কষ্ট পেয়ে থাকলে দুঃখিত। কষ্ট দেননি, তবে আমি সময় চাই নিজের জন্য। এক সম্পর্ক শেষ করার সাথে সাথে আরেকটাতে জড়িয়ে যেতে পারবো না। আর 15 দিন পর অপারেশন, যা চিন্তা করার এরপর করব। আপাতত আমার জন্য অপেক্ষা করুন, সুস্থ হয়েই না হয় পথ চলার সাথী হব। জাহিন সাহেব আমার কথাটা শুনে পুলকিত নয়নে আমার দিকে তাকালেন, তারপর বললেন, আপনি সুস্থ হন আগে, আমাকে গ্রহণ করুন বা না করুন তাতে আমার কোনো কষ্ট নেই, আপনি সুস্থ আর হাসি খুশি থাকলেই আমি খুশি। এক কথায় দুই কথায় যেন সে কথার বাঁকটা ছুটে গেল হাজার কথায়। আস্তে আস্তে দিন পেরিয়ে যাচ্ছে, জাহিন সাহেবের সাথে বন্ধুত্বটা আরও ভালো হয়েছে। 15 দিন পার করছি বেশ আনন্দে, সবচেয়ে ভালো সময় বলা যায়। সময় করে সেই আদিমখানায় যেতাম, জাহিন সাহেবের সাথে একটু কথা বলতাম, পরিবারকে সময় দিতাম, নিজের যত্ন নিতাম, বেশ ভালোই কেটেছিল 15 দিন। কালকে আমার অপারেশন, জানি না সে অপারেশন আমি বাঁচব কি না, কেন জানি না আয়নকে বড্ড মনে পড়ছে। এর আগে আয়নের সাথে পথে ঘাটে দেখা হলেও গত 15 দিন আয়নের কোনো দেখাই পাইনি। কেন জানি না 15 দিনে মাঝে মাঝে মনে হতো আয়নের কিছু হয়নি, তো তবুও নিজেকে সামলে নিতাম। আজকে কেন জানি না আয়নকে খুব মনে পড়ছে। মনে মনে ভাবছি, এতদিনের ভালোবাসা কি সত্যি আমি ভুলতে পেরেছি? হয়তো না, প্রথম ভালোবাসা সত্যিই ভোলা যায় না। আজকে আয়নকে কেন জানি না বড্ড চিঠি লিখতে মন চাচ্ছে, তাই ডায়েরিটা বের করে শেষ চিঠিটা আয়নকে লিখলাম। প্রিয়তম, প্রতিটা ক্ষণে, প্রতিটা স্পন্দনে, প্রতিটা মুহূর্তে না চাইতেও তোমার কথা মনে পড়ে। আমার কেন জানি না মনে হয় তুমি আমাকে ঠকাতে পারো না। জানি না এটা আমার ভুল বা মিথ্যে ধারণা কিনা, কত অভিমান জমিয়ে রেখেছি ক্ষণে ক্ষণে এটা ভেবে যে তুমি এসে আমার অভিমান ভাঙাবে। আজকে কেন জানি না তোমার কথা ভেবে ব্যাকুল মনটা তোমাকে দেখতে চাচ্ছে। আচ্ছা, আমি মরে গেলে তুমি আসবে তো আমাকে দেখতে? তখন তোমার প্রিয়তমাকে নিয়ে এসো। তোমার প্রিয়তমা পরে থাকবে লাল বেনারসি, আর আমি মুড়িয়ে থাকবো সাদা কাফন। কেন জানি না এত কিছুর পরও তবুও ভালোবাসি তোমায়। হাসপাতালের করিডোরে বসে আয়রার ডায়েরিটা পড়ে শেষ করলো আনিসা। অপারেশন থিয়েটারে এখনও আয়রার অপারেশন হচ্ছে। জাহিন সাহেব করিডোরের এক কোণে দাঁড়িয়ে আকাশের দিকে মুখ করে চোখের জল ফেলছে। আয়রার মা বাবা পাথর হয়ে বসে আছে, আর ভাই বোনগুলো চোখের জল ফেলছে। আনিসার মনে আয়নের প্রতি তীব্র ক্ষোভ জাগলো। ভাবতে লাগলো, একটা মেয়ে শেষ স্পন্দন পর্যন্ত তার কথা ভেবে এসেছে, সে কিভাবে পারলো এমন ঘৃণ্য একটা কাজ করতে? সত্যি দুনিয়াটা বড়ই অদ্ভুত, কেউ ভালোবাসা পায় না, কেউ ভালোবাসার মূল্য বোঝে না। এর মধ্যে ডাক্তার আসলো, সবাই উৎসুক চোখে তাকালো ডাক্তারের দিকে আয়রার খবর জানতে। ডাক্তার এসে মাথা নিচু করে বলল, সরি। ডাক্তারের মুখে সরি কথাটা শুনে জাহিন সাহেব দাঁড়ানো থেকে মেঝেতে বসে পড়ল, চোখের জল যেন জাহিন সাহেবের উপচে পড়ছে। আয়রার মা চুপ করে বসে আছে, মনে হচ্ছে বুকের ভেতরে একটা পাথর চেপে আছে যেটা নামতে পারছে না। কাঁদলে হয়তো ওনার ভালো লাগতো, কিন্তু কাঁদতেও পারছেন না। আয়রার বাবা শুধু চোখ মুচছেন, ছোট বোনটা চিৎকার দিয়ে কাঁদছে। সে যেন শুধু বোন না, সবচেয়ে প্রিয় বন্ধুটা যেন সে হারিয়ে ফেলেছে। বড় ভাইটা চোখ দুটো লাল হয়ে আছে, ছোট ভাইটা নিস্তব্ধ, চারদিকে স্বজন হারানোর কান্নার রোল। আনিসা ডায়েরিটা হাতে নিয়ে কোনো কথাই যেন বলতে পারছে না, সারা শরীর হিম হয়ে যাচ্ছে তার। সেই সাথে আয়নের প্রতি থাকা তীব্র ক্ষোভটা যেন বেড়েই চলেছে। আনিসা কোনো কথা না বলে আয়রার লাশের দিকে ছুটে গেল। আয়রাকে এক নজর দেখে যেন তার কলিজায় বান মারল। মেয়েটা শেষ নিঃশ্বাসের আগেও আয়ান নামক মানুষটার কথা ভেবেছে, আর সে আয়ানই আজকে মেয়েটাকে দেখতে আসেনি। আনিসার রাগটা যেন আরও বেড়ে গেল। হাসপাতাল থেকে বের হয়ে সোজা চলে গেল আয়নের বাসায়। কলিং বেল চাপতে এক রমণী দরজা খুলল। রমণীর চোখগুলো বেশ ফোলা, বোঝা যাচ্ছে সে কেঁদেছে অনেকক্ষণ। রমণীকে দেখতে আনিসার চিন্তা একদম ভুল হয়নি, রমণী হলো আরশি। আনিসা নিজের রাগটা চেপে ধরতে না পেরে আরশিকে তির্যক গলায় বলল, লজ্জা লাগেনি নিজের বান্ধবীর সাজানোর স্বপ্ন ভেঙে সংসার করতে? লজ্জা লাগেনি আয়নের সকল ভুল জানার পরও আয়রাকে কষ্ট দিতে? মেয়েটা আপনাদের সাথে অভিমান করে চলে গেছে জানেন, আজকে আপনাদের মহা খুশির দিন, আয়ন কোথায়? আয়নকে নিয়ে সেলিব্রেট করুন, মেয়েটা তো আর আপনাদের পথে কাঁটা হয়ে দাঁড়াবে না। আয়রা অভিমান করে চলে গেছে, আর ফিরে আসবে না। আনিসা কথাগুলো বলার সাথে সাথে আরশি চেঁচিয়ে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, আয়রা কেন একটা বারও বলেনি তার এই অবস্থা? একটা বারও তো বলতে পারতো, সে বড় অসুস্থতায় ভুগছে, তাহলে তো তাকে এত কষ্ট পেতে হতো না। আমাদের উপর অভিমান করে কেন চলে গেল? কোন মুখে আপনাদের সেসব কথা বলবে? যে কষ্ট আপনারা দিয়েছেন তারপরও সে তার রোগের ব্যাপারে বলে আপনাদের মজার পাত্রী হোক, এটাই চেয়েছিলেন তাই না? এত মায়া এখন কোথায় থেকে আসে? আগে কোথায় ছিল এত মায়া? ছি, লজ্জা লাগে না আপনার? আয়ন কোথায়? আয়নকে অন্তত কিছু বলতে দিন।
আয়ানের কথা শুনতেই আরশি আরও জোরে কেঁদে উঠল। নিজেকে সামলে নিয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে পড়ল। তারপর আনিসার হাতটা চেপে ধরে রুম থেকে বের করলো। আনিসা বুঝতে পারছিল না আরশি কী করছে, কোথায় নিয়ে যাচ্ছে। হাতটা চেপে এই গাড়িতে উঠালো। গাড়ি নিয়ে খানিক পথ এগিয়ে একটা হাসপাতালের সামনে নামলো। হাসপাতালে একটা বেডের সামনে নিয়ে হাত দিয়ে ইশারা করে বলল, আয়ান কোথায় জানতে চেয়েছিলে না? আনিসা নীরব গলায় বলল, হ্যাঁ। আরশি হালকা সুরে জবাব দিল, ওই যে আয়ান বিছানায় শুয়ে মৃত্যুর সাথে লড়ছে। 10 মাস আগে আয়ান জানতে পারে তার ক্যান্সার হয়েছে, বাঁচার সম্ভাবনা খুব ক্ষীণ। তখন আয়রাকে সে তার জীবনে জড়াতে চায়নি। আয়ান জানতো আয়রা ক্যান্সারের কথা বললে কখনো আয়ানকে ছাড়বে না, তাই আয়রার ভালোর জন্য আয়ান এমনটা করেছে। আয়রাকে সে জুতা দিয়ে আঘাত করেছিল ঠিকই, তবে তার ভেতরে কতটা কষ্ট বয়ে চলেছিল সেটা সেই জানে। আয়রাকে সে বিভিন্নভাবে অপমান করত, কারণ আয়ান জানতো আয়রা আয়ানকে বড্ড ভালোবাসে। আয়ানের উপর আয়রা অনেক দুর্বল ছিল, আয়রার যেন আয়ানকে ছাড়া থাকতে কষ্ট না হয় তাই এই কাজটা করে। আনিসা তখন অবাক হয়ে বলল, কিন্তু আপনার সাথে আয়ানের দেখা হয়েছিল কিভাবে? আপনারা তো আগে থেকে কেউ কাউকে চিনতেন না। আর সে হালকা একটা নিঃশ্বাস নিয়ে বলল, আমি মেডিকেলেই পড়ি, ওয়ার্ডে এসে একদিন আয়ান সাহেবকে দেখলাম। ডায়েরিটা খোলা ছিল, সেখানে আয়রার ছবি ছিল। আয়রার ছবি দেখে চিনতে ভুল করলাম না, সাথে সাথে ওনাকে জিজ্ঞেস করলাম। উনি সমস্ত ঘটনা খুলে বলল, সেই সাথে আয়রা মুভ অন করতে পারছে না সেটাও বলল, কারণ আয়রা আয়ানকে বারবার কল দিয়েই যেত, তাই আয়রার ভালোর জন্য এই সাহায্যটুকু করা। সত্যিই জানতে পারিনি আয়রার ব্রেন টিউমার হয়েছে। আমি আর আয়ান তো ভেবেই নিয়েছিলাম আয়রা জাহিন সাহেবের সাথে ভালো আছে। গতকাল জানতে পারি আয়রার ব্রেন টিউমার ছিল। সেই কথাটা জানার সাথে সাথে আয়ানের অবস্থাটাও খারাপ হয়ে যায়। লাইফ সাপোর্টে আছে আয়ান, আয়ানও আয়রাকে অনেক বেশি ভালোবাসে বলেই আর সে আনিসার দিকে একটা চিঠি বাড়িয়ে দিল। আনিসা কাপা কাপা হাতে চিঠিটা নিল, তারপর কাপা হাতে চিঠিটা খুলে পড়তে লাগলো। চিঠিতে লেখা ছিল, ভালোবাসি তোমায় প্রিয়তমা, আমি জানি তুমি বড্ড অভিমান করে আছো। আচ্ছা, আমাকে কি বলা যেত না তোমার কি হয়েছে? সেদিন যখন জাহিনের সাথে তোমাকে দেখেছিলাম ভেবেছিলাম তুমি ভালো আছো, কিছুদিন পর যখন তোমার চেহারার অবনতি লক্ষ্য করলাম তখন যেন কেন জানি না বুকে মোচড় দিয়েছিল। কিন্তু তুমি তো বলেছিলে পড়াশোনার চাপে এমন হয়েছে, কেন আমাকে মিথ্যা বললে? জানি বড্ড অভিমান চেপে এ কাজটা করেছো। আয়রা, আমি ওপারে চলে গেলেও তোমার জন্য অপেক্ষা করব, কারণ এত কিছুর পরও তবুও ভালোবাসি তোমায়। চিঠিটা পড়েই যেন আনিসার মাথাটা চক্কর দিতে লাগলো। আয়ানের প্রতি থাকা সকল অভিযোগ যেন মলিন হয়ে গেল। দুটো মানুষের মধ্যে ভালোবাসা ছিল অসীম, তবুও যেন বিধাতা কারো হতে দিল না। এর মধ্যে ডাক্তার সাহেব এসে আরশিকে জানালো আয়ান নেই। আয়ানের পরিবার চিৎকার করে কাঁদতে লাগলো। আনিসা নীরবে চোখের জল ফেলছিল আর ভেতরে কষ্টের গ্লানি বহন করছিল। কেন জানি না সেখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকার সাহস আনিসার হলো না, দৌড়ে আসলো বাসায়। কিছুক্ষণ পর সবার কাছে সবটা পরিষ্কার হয়ে গেল। দুটো খাটিয়ায় দুটো লাশ মুড়ানো হচ্ছে, যার মধ্যে একজন বড্ড অভিমান চেপে ওপারে গিয়েছে আর আরেকজন তার অভিমান ভাঙাতে ওপারে গিয়েছে। এ যেন সহমরণ। দাফন শেষ হয় বিকেলের আগেই। জাহিন সাহেবের মনটা বেশ অস্থির। আজকেও জাহিন সাহেব ছাদে গিয়েছেন, আকাশের দিকে তাকাতেই যেন তার চোখ দিয়ে জল পড়ছে, কষ্টে যেন তার বুক ফেটে যাচ্ছে। একা নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে থেকে বলছেন, তুমি হয়তো ঠিক বলেছিলে আয়রা, প্রথম ভালোবাসা ভোলা যায় না। তুমি ছিলে আমার প্রথম ভালোবাসা, হয়তো তুমি আমার মনে মণিকোঠায় অস্পষ্ট স্মৃতি হয়ে রয়ে যাবে। আচ্ছা, তুমি তো বলেছিলে সুস্থ হয়ে আমার পত্রদার সাথী হবে, আমি যেন অপেক্ষা করি। আমি সত্যি তোমার জন্য অপেক্ষা করব, কারণ তবুও ভালোবাসি তোমায়। আরশিও আজকে পাশের ছাদে এসে নীরবে চোখের জল ফেলছে আর মনে মনে বলছে, জানি না আয়ান, অভিনয় করতে করতে কখন তোমাকে মনের এক কোণে জায়গা দিয়ে ফেলেছিলাম। আমি জানতাম তুমি আমার ছিলে না, কখনো আমার হবেও না, তবুও ভালোবাসি তোমায়। আনিসা চুপ করে বসে আছে আর ভাবছে, ভালোবাসা সত্যি এক অদ্ভুত মায়া, এ মায়া কাটিয়ে ওঠা যেন বড় দায়। কেননা কোনো কারণে এই মায়া যেন সবাইকে গ্রাস করে। ভালোবাসা কখনো হাসায়, কখনো কাঁদায়, আবার কখনো রঙিন প্রজাপতির মতো উঠতে শিখায়। ভালোবাসা কোনো শব্দ না, ভালোবাসা একটা জীবনের মূল্যবান অধ্যায় যা মানুষের জীবনে আসে কিছু সময়ের জন্য। কারো জীবনে সেটা পূর্ণতা পায় আর কারো জীবনে সেটা অস্পষ্ট স্মৃতি হয়ে থেকে যায়।